Oh,
ওয়ান ইয়ার সং ফানো তিনি কক বরক কাম কে ডেভেলপ নিয়া খো আমি বাগই আং কই নাই তিনি যে বরক রক কক বরক না হামজার নাই বহুত ট্রাইবেল নন ট্রাইবেল ফুল অফ আবার কক বরক আই উনি কোয়েস্টেম তিনি চিনি পারে কই যতন শুনে না নাই বৈরক শুনে না নাই না বরণ না নাই তিনি কক বরক ভাই আছেন রাজ্য ভাষা খাই ওই কাম খাই তিনি চালু খাই বাদ ওই তিনি সরকার সাক্ষারি দং বনিবা আং তিনি সারাই তিনি কক বরক ল্যাঙ্গুয়েজ ন তিন তেইবে কাম খাই ওই কুতু খাই ওই অল ইন্ডিয়া বেসিস নট অন অল ইন্ডিয়া সারা বিশ্ব পৃথিবীর তিনি কক বরক নতুন ভাই প্রথম খাই নাই যেন সাইমার বারো বছরে তিনি কক বরক স্পিকিং প্রায় 20 লাখ হাই দং ও 20 লাখ হাই বরক নজন যত জায়গা গোন তিনি কক বরক বইন নব নব জায়গা জায়গা গোজন উসক মারাই নাই আপনি বাগই যেন বলেকে দং থাকো তিনি তিনি শিক্ষার তিনি ছাত্রর তিনি কক বরণ হামজা গই কক বরণ তিনি হামজা দিন হাজার হাজার বরক উথমই দং আঙ্গতনও কই নাই তিনি ছাত্রনও কই নাই তিনি বিচারণও কই নাই যতন কক বরণ তিনি নক ডগ পরে গই কক বরণ সই গই কক বরণ চাবই কক বরণ সাবই যেন প্রত্যেক দিন মা দং নাই অবরান্নে কইব যেন সু কক সাবা বেশি চলাইয়া সুর হামদা বল সিন চলাইয়া তিনি হামদা বল যেন বাস্তবায়ন মা খাই নাই প্র্যাকটিক্যাল মা দিলাং নাই মা শুনে মা সানাই মার জানাই যেন শুধু দিনর 41 ইয়ার যেন দংফানো যেন কাহামকে উন্নতি মেয়েখ কাহামকে ডেভেলপ মেয়েখ বনিবাগ হই তিনি আং যতন কইছে নাই তিনি নিজে যেন কোদাল খেয়ে অঞ্চ কই কোদালকে চিন্তা খেলাইছে তিনি সাপ্রম ব্রহ্ম তিনি কক বুড়ানো চল চর্দার চর্দার মা খাই নাই মা পড়ে নাই অবপ খানাই আমি বেশি কক বাং ছাড়িয়া খাই নাই যত্তর ন তিনি ফোন কাম হাম ভাই ধন্যবাদ সুদূর রোজা বর্মা শ্যামলাল দা বর্মা রঘুন্দ জমাতিয়া রামকুমার দেব বর্মা চন্দ্রকান্ত মুড়া সিং নরেশচন্দ্র দেব বর্মা হরিপদ দেব বর্মা অতুল দেব মত লেখকদের লেখার মাধ্যমে কক্কর ভাষা ও সাহিত্য আজ অনেক উচ্চস্বরে সমাসে মনে রাখতে হবে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে আমাদের কলঙ্কুরিতে গর্ব রয়েছে কিন্তু নিয়ম হলো কয়েক বছর পর পরে চেঞ্জ করতে হয় কিন্তু আগে বুদ্ধি ছিল এগিয়ে আসলে আমরা সাবজেক্ট চেঞ্জ করবো কিভাবে সেজন্য এই যুবক যুবতী ছেলে মেয়েরা বুদ্ধিজীবী তারা এগিয়ে আসতে হবে কক্কর ভাষাকে যদি ডেভেলপ করতে হয় আমি বক্তব্য নির্মাণে আপনারা জানেন এবার আমরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবার থেকে রাধামোহন ঠাকুর এবং অলিন্দ্রলাল ত্রিপুরার নামে দুটো স্মৃতি পুরস্কার চালু করছি কক্কর ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দুটি দেওয়া হবে এবার রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার পাবেন শ্রী নরেশচন্দ্র দেব বর্মা এবং অলিন্দ্রলাল ত্রিপুরা স্মৃতি পুরস্কার পাবেন শ্রী নন্দকুমার দেব বর্মা আজকে এই ভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এই জন্য আমরা আজকে এই দিনটিতে এত বড় র্যালির আয়োজন করেছি অনেক ছেলে মেয়ে যুবক যুবতী বিভিন্ন ক্লাব আজকে অংশগ্রহণ করেছে বুদ্ধিজীবীরা এসেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বরং যতই কত সিনেমা উল্কাবিনি করতেই হুকুম জানি যা করতেই হুকুম কুচুক দিশই রময় মানিয়ে খাই উইবাই সই সই বরং নিয়ে গিয়া করতেই কক্রবাই যেস পিসা যাক আসকানো বাবু ভাই চিনি যাবো গব্বরক গব্বরক সাইয়ের গনি বিশৃঙ্গব মা পিসা নাই বরক বরক গব্বরক মা ফরিক নাই দেই বরগব গব্বরক সুরুম না পাকই আগু গই মা পাই নাই যতক্ষণ পর্যন্ত গব্বরক এবং গব্বর ভাসি এবং গব্বরক ভাসি ছাড়া যারা সবাই মিলে এগিয়ে আসতে হবে হাই কেন সংযোগ সংযুক্তি আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অং নাই যত্ন আমি একই সাথে সকলকে আগে আইজনে চিনি যে সবটা কেরেকত করক ভাই সাজাক তো ভরা ও করক করক মানে মামলা মশা যাবনে
এসব কেননি নমস্কার। প্রথমেই আমি এখানে বড় মাত্রা উপস্থিত আমার জনজাতি ভাই বোনদেরকে একটা প্রতিজ্ঞা করতে চাই, আমি আগামীবার যখন আমি এখানে আসব এই অনুষ্ঠানে, তো ভাষণ আমি ককবরক ভাষাতেই দেব। কারণ ভাষা যতক্ষণ পর্যন্ত না জানা যাবে ততক্ষণ পর্যন্ত ওনাদের মনের ভাব প্রকাশ পায় না। তার জন্য আগামীবার ভাষণ যে আমি দেব সেটা ককবরকই দেব, পুরো ভাষণ ককবরকে দেব। মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের রাজস্ব এবং মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অংশিতা বর্মা মহোদয়, ত্রিপুরা সরকারের এডুকেশন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ল মাইনরিটি এবং ওবিসি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, ফরেস্ট এবং ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয়, মঞ্চে উপস্থিত সমস্ত এমএলএগণ, ত্রিপুরা সরকারের সরকারি পদাধিকারীগণ, অন্যান্য বিশিষ্টজন, বড় মাত্রা উপস্থিত আমার সমস্ত জনজাতি ভাই ওর বোনেরা, শিশুরা, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, মনের ভাব প্রকাশ করার আপাত দৃষ্টিতে তিনটি পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমি কিছু না বলেও আমার বডি ল্যাঙ্গুয়েজ আমি বুঝিয়ে দিতে পারি, সেটাও মনের ভাব প্রকাশ করা। আমরা অনেক সময় হলিউডের মুভি দেখি, গ্রামেগঞ্জ দেখি, হয়তোবা সেই আমেরিকান ইংলিশ বুঝতে পারি না, কিন্তু কি অ্যাক্টিং করছে তার বডি ল্যাঙ্গুয়েজে আমরা মোটামুটি বুঝতে পারি সে এই কথা বলছে। যদি কোনো ব্যক্তি সেই ব্যক্তির প্রতি বা সেই সমাজের প্রতি ধ্যান থাকে তো তার বডি ল্যাঙ্গুয়েজে সে বুঝে যেতে পারে ও ব্যক্তি কি বলতে চাইছে। মা তার শিশু বলতে পারে না যে শিশু বলা শিখেনি, কিন্তু মা শিশুর যে শিশু বলা শিখেনি কিন্তু মা তার শিশুকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলে দিতে পারে যে শিশু পেটে ব্যথা হচ্ছে বা শিশু খিদে লেগেছে বা শিশু ঘুমাতে চাইছে। এক, দ্বিতীয়ত ভাষা মাতৃভাষা, সেটা তো বহিঃপ্রকাশ করে মনের ভাব যার যার নিজের ল্যাঙ্গুয়েজে। তৃতীয়ত
সাইন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও তার মনের ভাব প্রকাশ করা হয়। যারা কথা বলতে পারেন না ওনা কি ওনাদের মনের ভাব প্রকাশ করেন না? তো সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওনারা ওনাদের মনের ভাব প্রকাশ করেন। কিন্তু উৎকৃষ্টতম মাধ্যম হচ্ছে, সবচাইতে উৎকৃষ্টতম মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা নিজের মাতৃভাষা। তো ককবরককে আরো বেশি স্ট্র্যান্ডেনিং করার জন্য এই সরকার এবং ট্রাইবেল অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী মেবার কুমার জমাতিয়া, শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ, ওনাদের দপ্তরের মাধ্যমে ক্রমাগত প্রয়াসরত। অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার ক্যাবিনেটে সেই বিষয় এনেছে এবং ককবরক ভাষাকে আরো প্রাণবন্ত কিভাবে করা যায় তার জন্য বিভিন্ন ছোট ছোট যে জনজাতিদের মধ্যে কমিউনিটি আছে তাদের সঙ্গে সময়ে সময়ে ট্রাইবেল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং এডুকেশন দপ্তর বার্তালাপ করে চলছে। ত্রিপুরাতে ককবরক ভাষা যে মূল জনজাতিদের মধ্যে মোটামুটি 23% ককবরক ভাষা কথা বলে, বাকি যে ভাষাগুলো আছে সেটাও মোটামুটি ককবরকের কাছাকাছি। তো ত্রিপুরার মনের ভাব বোঝার জন্য বাংলার সঙ্গে সঙ্গে ককবরক জানতে হবে, তবেই ত্রিপুরাবাসীকে জানা যাবে। তার জন্য আমি প্রথম বলেছি যে আমি মনের ভাব তো বুঝতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, কিন্তু সব ককবরক ভাষা আমি বা ককবরকের সমস্ত ওয়ার্ডগুলো আমি বুঝি না, মোটামুটি বুঝি। যে গানটা আমার আগে স্টার্ট হয়েছিল সেই গানটা খুব সুন্দর, আবার কী কী ওয়ার্ড সেটা আমি বুঝেছি, কিন্তু সবগুলো অনুবাদ করতে পারি না। সেটা যাতে আমি শিখে আগামী বছর যখন এখানে দাঁড়াবো তো আমি ককবরক ভাষা বলবো, আমিও গর্বের সঙ্গে বলবো যে আমিও ককবরক ভাষা জানি, আমিও মনে ভাব প্রকাশ করতে পারি ককবরক ভাষায়। আজকে রতনলাল নাথকে আমি ধন্যবাদ জানাবো, উনি ককবরক ভাষায় বলছিলেন, কিন্তু আগামীবার রতনদা আপনাকে আমার সঙ্গে কম্পিটিশন করতে হবে, আপনি তৈরি হয়ে যান, আগামীবার আমিও ককবরকে বলবো, আপনিও ককবরে বলবেন, আর এখানে এনসি দেববর্মা আর মেবার কুমার জমাতিয়া বলবে দুইজনের মধ্যে ফার্স্ট কে হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জয় হিন্দ। সারিবদ্ধভাবে বলবো কোন ব্যানার বা কোন কলেজ বা কোন স্কুল, সারিবদ্ধভাবে যাওয়ার জন্য আমি প্রত্যেক স্কুল কলেজের আপনারা এই ব্যাপারে কাইন্ডলি দায়িত্ব নেবেন এবং ব্যান্ডের মাধ্যমে আমাদের আজকের এই মহতি র্যালি শুভ সূচি মৈদনাতে পুইলাও সিনে গরম গ্রামে বিসিনতেছে সেনসিনে ফোন করতানি হিমলা এবং পান্ডা সেন্টার নাই ডক্টর অতুল দেবর্মা এমএলএ গরম গ্রাম মোচাং রামপদ জমাতিয়া গরম গ্রাম মোচাং
Thank you.